ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। রাজ্য সরকারকে কঠোর বার্তা দিলেন রাজ্যপাল, কি বলবেন? ঠিকই তো বলেছে রাজ্যপাল, হয়তো তার এখতিয়ার বহির্ভূত বা যাই করুক, কথাগুলো তো সত্যি কথা বলছে। কথাগুলো তুমি এই যে যারা হয়েছে কি বলে উপাচার্য বেসরকারি বা এই পাতে দেওয়া যায় না, আমাদের কোর্টে আসে পাতে দেওয়া যায় না, মানে এত নিকৃষ্ট মান সব পাতে দেওয়া যায় না, তো কথাটা ভুল কি বলেছে? আর সে ডেকেছে আসবে না, কাগজে কলমে তো সে আচার্য, আসবে না কথা বলতে। ব্রাত্যবসু বলেছেন যে আচার্যের পর থেকে ওনাকে রাজ্যপালকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে করা উচিত। সেই তো সেটা, এইটাই খুব খারাপ। মানে আমি বলেছি সেটা ব্রাত্য সম্বন্ধে ব্রাত্যবার অ্যাপ্রিসিয়েট করেছে, আমি বলছি দেখো টকবগে ঘোড়া, রেসের ঘোড়া যখন গাধাদের সঙ্গে তুমি মিলাও, একটা রেসের ঘোড়াকে গাধাদের সঙ্গে মিশিয়ে দেবে, কিছুদিন বাদে সে খচ্চর হয়ে যাবে মানে স্পিড। তো ব্রাত্য হলো সেই খচ্চরের জাত হয়ে গেছে, মানে যা চিন্তা শক্তিটা চলে গেছে, অথচ ব্রাত্যর মতো পড়াশোনা জানা লোক চিন্তা শক্তি উঠে গেছে তা তো না, বাধ্য হয়ে বলছে। কারণ এখনো যেভাবে নাটক লেখেন যেভাবে অসাধারণ অসাধারণ, কি করার আছে? মন্ত্রিত্ব কালকেই লাথি মেরে সরিয়ে দেবে কেন? মানে আগে ব্রাত্য ছিল, প্রথমে মনে আছে আগেও কিন্তু শিক্ষামন্ত্রী ছিল, তাহলে একে আনলো সকালবেলা শোনে যে যা তুই পশু দেখবি, মানে বন জঙ্গলের মন্ত্রী করে দিল। তো কার কি বলার আছে? তুমি 46টা মন্ত্রী কার কি বলার আছে বলো তো, কেউ বলে? এই যে ববি হাকিম হয়ে গেল, আমি বলছি আমার তো অনেকে ফোন করে বলেছে আপনি যোগ দিন তৃণমূলে, মানে কোন দৈন্য অবস্থায় পৌঁছেছে দলটি যে ওপরের মহলের তিন চারজনের প্রতি এই কি বলে অভিষেকের একটা কয়েকটা আছে অভিযোগ আছে। তা আমি অভিযোগের থ্রুতে বলে পাঠিয়েছি ভাই আমি যদি কাল তৃণমূলে যোগ দিই, নিয়ম হলো তৃণমূলে ঢোকার সময় ওই মোগল রাজারা খুব মানে খুব আদর করে রানীদের ঢোকাতো, এসো এসো ঢাকঢোল পিটিয়ে, কিছুদিন বাদে বলতো যা হারেমে ঢুকে যা। হারেম তো মানে সেটা হলো ওই দেহবৃত্তির প্রায় ব্যবসার সমান প্রায়, তো তৃণমূলে তাই। তুমি একটা লোক দেখাও যে বলছে এই যে কি নাম ভট্টাচ, এই সিপিএম এর এমপি ছিল ঋতব্রত, তার এসে রেপ কেস দিয়েছে, কে দিয়েছে? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এখন সে তার বক্তা হয়ে গেছে, তা করবেটা কি? কুণাল ঘোষ 34 মাস জেল কেটেছে, বেরিয়ে এসে রোজ বলতো মমতা চোর, এখন কি করবে? সেই লিডার হয়ে গেছে। তাহলে বলছেন কোথাও বাবুল সুপ্রিয় যে প্রথম 11-তে খেলতে চেয়েছিল সেই খেলাটা আর এই মুহূর্তে হচ্ছে না, আমাদের লোককেও অ্যাপ্রোচ করেছে কংগ্রেসের, চলে আসুন দাদা কি করবে। যেমন কি বলে আমাদের এই আমজাদ আলী খান গেল, নিয়ে চলে গেল 15 দিন আগে চলে গেল, ঠিকই আছে এখন হারেমে থাকবে। টেবিলের উপর পা তুলে দাঁড়াবো হুমকি দিলেন পুলিশকে সরাসরি হুমায়ুন কবির, তৃণমূলের বিধায়ক। ও তো অনেকবার গিয়েছে, ও তো তৃণমূল ছেড়ে কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে তৃণমূল গেছে, আবার কংগ্রেস আবার তৃণমূল, খুব ইজ মানে ফালতু লোক আছে, বেসিক্যালি ফালতু লোক। কিন্তু প্রশাসনকে এইভাবে ও ঠিকই আছে পুলিশকে বলা, সেটাকে কিভাবে দেখে কিভাবে মমতা কিছু করতে পারবে না এখন, যেহেতু ও মুসলমান এমএলএ বলে, সিম্পল অ্যাজ দ্যাট, ওর ওজন ইয়ে নেই বলার বলে যাচ্ছে। ওনারা শেষ একটা প্রশ্ন, এই দেউচা পাচামি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সিপিআইএম সেই আদিবাসীদের পাশে গেছে দাঁড়াচ্ছে, এবং শুধু তাই নয় এই দেউচা পাচামি নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে অনেক কিছু ঘোষণা করা হয়েছে, একটা ভালো প্যাকেজ, সেখানে পরিবারের একজন করে চাকরিও পাবে, এবং শুধু তাই নয় সেখানে কিন্তু প্রায় যে মানে কয়লাটা উঠবে এবং সেখানে প্রায় 100 বছরের ওপর পশ্চিমবাংলায় কোনো বিদ্যুতের সংকট দেখা যাবে না, শুধু তাই নয় 1 লক্ষের ওপরে চাকরি হবে, এবং স্কুল কলেজ রাস্তাঘাট মানে উন্নয়নের 1 কোটি বলেনি তো, উন্নয়নের জোয়ার এসে যাবে। 1 কোটি বলেনি তো, প্রথমেই ধরা যাক
3000 acres জমি ইয়েতে কি বলে নন্দীগ্রাম, এখানে তো 1000 ছিল, যে টাটার ফ্যাক্টরি যেটা গেল, কি নাম জায়গাটা, টাটার ফ্যাক্টরি দিয়ে তুলে দিল, ন্যানো ফ্যাক্টরি সিঙ্গুর। সেদিন আনন্দবাজারে দেখছিলাম একটা পরিবারের 4 ছেলে, ওখানে কিন্তু মনে রাখবে টাটার ফ্যাক্টরির ওখানে যে ধান পরিষ্কার করে হতো তাতে 25,000 টাকা বছরে হতো, 3 জমিতে। এখানে এখানে কিন্তু ওই স্টোন কোয়ারিজ আছে, পাথর ভাঙার জায়গা, যে ছোটো ছোটো পাথর পশ্চিমবঙ্গে আসে ওখান থেকে সাপ্লাই হয়। সেখানে একটা পরিবারকে জিজ্ঞেস করছি, আমরা 4 ভাই বিবাহিত সব, তা আমি 450 ভাই, আমার আরেক ভাই 450, আর দুজন 350, তার মানে কত হলো 1600, দিনে 1600 টাকা রোজগার করে, তার মানে বছরে 48, মানে মাসে 48,000 টাকা, 48,000 দেখতে অনেকটা কিন্তু বিশাল, অনেক জমি তাদের, বড় জমি সেখানে করে। সেই লোকটা বলছে আমায় তো চাকরি দেবে কনস্টেবলের একজনের পরিবারে 21,000 টাকার মাইনে, হবে না এবার তোমায়, আমি একটা এত বড় বাড়িতে আছি, এবার তুমি আমার একখানা ঘর তুলে দিলে আমি থাকতে পারবো, খুশি হব? তুমি তো একটা সেই বস্তির মানে মডিফাইড বস্তি করে দিলে, একটা করে ঘর থাকতে পারবো না। কিন্তু সেখানে কিন্তু দেউচা পাচামি নিয়ে যদি সরকার যে ভাবনা চিন্তাটা করছে, শিল্প আসবে, স্কুল কলেজ হবে, ইউনিভার্সিটি হবে, রাস্তাঘাট হবে, তো বলেছে চাঁদেও যাব, চাঁদে চলে যাবে মমতা ব্যানার্জি, স্কুল কলেজ কিসের হবে? 3000 acres তো মধ্যে হচ্ছে না, 3000 acres 4 কথা না, ভেবে দেখো টাটা যে জমি তার 994 acres ছিল, সেখানে 3000 acres কোথায় যাবে? হ্যাঁ, তারা, আমি বলছি তো আমার এত বড় বাড়ি ছেড়ে তুমি দূর থেকে বললে এই প্রগতি হচ্ছে, আরে আমার কষ্টে প্রগতি, তুমি তো দূর থেকে বলতে পারো শহরের লোক প্রগতি হচ্ছে, কিসের প্রগতি ভাই? তারপর ওখানে 200 meters খুঁড়তে হবে কয়লা আসতে গেলে, তার ওপর 100 meters আগে ওখানে ব্ল্যাক স্টোন থাকে, সেটা ভাঙতে হয়, সেই ভাঙার টেকনোলজি আমাদের নেই, 10,000 কোটি টাকা লাগবে ওটা খুঁড়তে, শুধু 10,000 কোটি কোথা থেকে পাবে, কোথা থেকে পাবে? আর আরেকটা জিনিস, পরমব্রত এইগুলো সুবিধাবাদী, একটা লোক যদি মার খায় ও কিন্তু কলকাতায় মার খেয়ে মরবে, আমি একদম বলে দিচ্ছি, যে ওইখানে যদি গুলি করে কেউ মারা যায় ওইসব সুবিধাবাদী 2,500,000-4,00,000 করে পাবে, পরমব্রত কী জানে ভাই, কী জানে খনি সম্বন্ধে, ও গিয়ে বসে পড়েছে বড় বড় কথা বলছে, হি মানে হি ইজ অ্যাট রিস্ক, আই এম টেলিং ইউ, আমি আন্দাজ করতে পারছি, যে ইয়েতে তো হয়নি, ধরো মানে সিঙ্গুরে তো এই জিনিস হয়নি, যে ওখানে একটা লোক মরে গেছে, কে করেছে, সিঙ্গুরে গুলিতে কেউ মারা যায়নি, এখানে যদি গুলিতে মারা যায় মারাত্মক জিনিস হবে, এবং যারা যারা আছে তারা কিন্তু দায়ী হবে, বাড়িঘর ধরে অ্যাটাক হয়ে যাবে কলকাতায়, কারণ সিপিএম কংগ্রেস আবার নকশালদের নাম দিচ্ছে, এরাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আমি ইয়ে মানে হলে না হলেই ভালো, কিন্তু এই জিনিসটা কিন্তু চলে আসবে। অসংখ্য ধন্যবাদ অরুণাবদা, ব্যস্ততার মধ্যে সময় দিলেন।